ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রস্তুতির জন্য 41 জন খেলোয়াড়ের তালিকা ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ। পানি সে ভরি বালটি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড় ওহি এসআরএমবি টিএমটি। বৃহস্পতিবার ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রস্তুতির জন্য 41 জন খেলোয়াড়ের জাতীয় শিবিরের ঘোষণা করেছেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ। আগামী 9 থেকে 18 জুন ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তার আগে 15 মে থেকে ভুবনেশ্বরে শুরু হবে এই জাতীয় শিবির। আগামী বছর কাতারে এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য ইন্টারকন্টিনেন্টাল কাপকে বেশ গুরুত্ব দিচ্ছেন কোচ ইগর স্টিমাচ। সদ্য প্রকাশিত হওয়া ফিফা র্যাঙ্কিং 101 নম্বরে থাকা ভারতকে লেবানন, ভানুয়াতু এবং মঙ্গোলিয়ার মুখোমুখি হতে হবে। ভানুয়াতু এবং মঙ্গোলিয়া অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হলেও লেবানন বেশ কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। এক নজরে দেখে নিন 41 জন ফুটবলারের তালিকা। গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছেন বিশাল কাইথ, গুরপ্রীত সিং সান্ধু, ফুটবল আচেনপা টেম্পা এবং অমরিন্দর সিং। ডিফেন্ডারের মধ্যে সুযোগ পেয়েছেন সুভাশিস বোস, প্রীতম কোটাল, আশিস রায়, গ্লেন মার্টিন্স, সন্দেশ জিঙ্গান, নাওরেম রোশন সিং, আনোয়ার আলী, আকাশ মিশ্র, চিংলেন সানা কনসাম, মেহতাব সিং, রাহুল ভেকে এবং নরেন্দ্র। মিডফিল্ডের পজিশনে রয়েছেন লিস্টন কুলাসো, আশিক কুরনিয়ান, সুরেশ সিং ওয়াংজাম, রোহিত কুমার, উদান্ত সিং, অনিরুদ্ধ থাপা, নওরেম মহেশ সিং, নিখিল পূজারি, ইয়াসির মোহাম্মদ, ঋত্বিক দাস, জেকশান সিং, শাহাল আব্দুল সামাদ, রাহুল কেপি, লালেং মাহুয়া রালতে, লালেং জুয়ালার চাংতে, বিপিন সিং, রলিন বর্জেস, বিক্রম প্রতাপ সিং, নন্দকুমার এবং জেরি। ফরওয়ার্ড পজিশনে রয়েছেন মনবীর সিং, সুনীল ছেত্রী, শিবাশক্তি নারায়ণ, রাহিম আলী এবং ঈশান পণ্ডিতা। এই 41 জন ফুটবলারকে নিয়েই শুরু হবে ভারতীয় দলের জাতীয় শিবির। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।